বুধবার থেকে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার উদ্যোগে ডিজিটাল পদ্ধতিতে ট্যাক্স সংগ্রহ কর্মসূচির সূচনা হলো। বর্ধমান পৌরসভার সহপ্রশাসক আইনুল হক জানান, একটি বেসরকারি ব্যাংকের সহযোগিতায় পৌরকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডিজিটাল মাধ্যমে অনলাইনে তাদের ট্যাক্স দিতে পারবে। তিনি আরও জানান, 35টি ওয়ার্ডে এই কর্মসূচি চলবে, এর ফলে মানুষ উপকৃত হবে বলে তাদের ধারণা। এছাড়াও ডিজিটাল মাধ্যমে ট্যাক্স সংগ্রহ করার সাথে সাথে তাদের রসিদ দেওয়া হবে। আমরা গর্বিত এবং আনন্দিত কি সরকারের যে প্রচেষ্টা, যেটা স্যার বললেন এখন ডিজিটালাইজেশন, এই ডিজিটালাইজেশনের এই সরকারি প্রচেষ্টার মধ্যে বর্ধমান মিউনিসিপ্যালিটি খুব দ্রুততার সঙ্গে এগিয়ে এসছে। স্যার একদমই ঠিক কথা বললেন যে খুব কম জায়গাতেই এখনো অব্দি এই জিনিসটা পুরোপুরি ইমপ্লিমেন্ট হতে পেরেছে। কারণ কি বর্ধমান পুরো প্রশাসনে যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, তারা খুব নিখুঁতভাবে পুরো জিনিসটা ডিজিটালাইজেশনটা সম্পূর্ণভাবে করতে পেরেছেন, অর্থাৎ পুরো ডাটাবেসটাকে আপডেট করতে পেরেছেন বলে বাকি কাজটা আমাদের পক্ষে সম্ভব হলো। বাকি আমরা শুধুমাত্র ব্যাঙ্কিং প্ল্যাটফর্মগুলো দিচ্ছি, যে ব্যাঙ্কিং প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যেরকমভাবে আপনারা শুনলেন যে কোনো মানুষ তার নিজের এলাকাতে বসেই, মিউনিসিপ্যালিটি অফিসে না এসে, তার এলাকাতে থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং NPI স্বীকৃত যতগুলো মাধ্যম আছে, অর্থাৎ গুগল পে, পেটিএম, এই সমস্ত মাধ্যমগুলো দিয়ে তারা পেমেন্টটা করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তার রিসিপ্টও পেয়ে যাবে এবং সেটা রিয়েল টাইম বেসিসে তার অ্যাকাউন্টেও রিফ্লেক্ট হয়ে যাবে। তো এটাই পুরো প্রসেসটা এবং আমরা খুবই আনন্দিত যে স্যাররা আপনাকে সুযোগ দিয়েছেন এই পুরো প্রসেসটার মধ্যে থাকার জন্য। আর এই জিনিসটা আগামীতে হয়তো আরও কিছু কিছু জায়গাতে চালু হচ্ছে, আরও অন্যান্য মিউনিসিপ্যালিটিতে কিছু কিছু জায়গা চালু হচ্ছে, কিন্তু এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক EDC দেওয়ার ব্যাপারটা এখনও হয়, আমরাই যুক্ত আছি বিভিন্ন আরও 3-4টে মিউনিসিপ্যালিটির সঙ্গে, কিন্তু সেইটা সম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। এটা সম্পূর্ণ করতে পারলো বর্ধমান মিউনিসিপ্যালিটি। আর এই প্রসেসটা অনেকটা সময় নিয়েছে, আমরা দেখেছি এন্টায়ার প্রসেস মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ অসম্ভব দ্রুততার সঙ্গে, অ্যাপ্রুভাল হোক বা অন্য যে কোনো প্রয়োজনে হোক, তারা খুব দ্রুততার সঙ্গে এই অ্যারেঞ্জমেন্টটা করতে পেরেছে এবং নিখুঁতভাবে পুরো কাজটা করতে পেরেছে। বারবার ট্রায়াল রান করে পুরো জিনিসটাকে যাতে ফ্লওয়ারলেসলি, পাশাপাশি পূর্বে যে পদ্ধতি চালু ছিল সেটিও বলবৎ থাকবে। নতুন সিস্টেম ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে আজকে আমরা সূচনা করলাম, সেটা এটাকে বলে আপনারা জানেন যে পজ মেশিন। আমরা সবাই জানেন, মার্কেটে যান, দোকানে যান, শপিং মলে যান, দেখবেন সেখানে কার্ড সোয়াইপ করে বা UPI ডিজিটাল যে সমস্ত পেমেন্টগুলো করা যায় তার জন্য একটা মেশিন থাকে। আমরা ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে সেই মেশিনটা অ্যাক্সিস ব্যাংকের সহায়তায় 35টা ওয়ার্ডই হচ্ছে আমরা চালু করলাম। এই ব্যাপারে সমস্ত কারিগরি সহায়তা এবং মেশিন এটা আমাদেরকে অ্যাক্সিস ব্যাংক দিয়েছে। আমাদের রাজ্যের 2-1টা পৌরসভার ক্ষেত্রে চালু হয়েছে, কিন্তু তারা 2-3টে মাত্র মেশিন নেই, আমরা কিন্তু 35টা মেশিন নিয়ে আমরা এই কাজটা আমরা শুরু করলাম। এটাকে আগে যেমন আমাদের ট্যাক্স কালেক্টররা রসিদ বই নিয়ে বাড়ি বাড়ি যেতেন, এবার থেকে মেশিনটাকে নিয়ে বাড়িতে যাবেন। এখানে তারা হচ্ছে যদি ATM কার্ড, সে ডেবিট হোক, ক্রেডিট কার্ড হোক, তার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। UPI যে মেথড আছে তাতে পেমেন্ট করতে পারবেন, জিপেতে, পেটিএমে, যে কটা হচ্ছে আপনার ডিজিটাল পেমেন্টের যে সিস্টেমটা আছে সব কিছুর মাধ্যমে তারা পেমেন্টের ব্যবস্থাটা করতে পারবেন। এমনকি ক্যাশ পেমেন্টের ব্যবস্থা সুযোগটা কিন্তু এই মেশিনের মাধ্যমে থাকছে। সুতরাং মানুষ যাতে এবং সঙ্গে সঙ্গে তারা কিন্তু রসিদটাও পেয়ে যাচ্ছে, ওখানেই তার রসিদটাও তারা কিন্তু পেয়ে যাচ্ছে, এবং রসিদটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্টে যেমন রিফ্লেক্ট হচ্ছে এটা, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু এটা রিফ্লেক্ট হচ্ছে। এই নতুন একটা সিস্টেম আজকে আমরা চালু করলাম বর্ধমান শহরে মানুষের সুবিধার জন্য, যাতে তারা ট্যাক্সটা দিতে পারেন বাড়িতে বসে এবং ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করে তা দিতে পারেন, সেটা তারা করতে পারেন। অবশ্যই পৌরসভার কর্মীরা করবে, না 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 না, ব্যাংক আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে, ব্যাংক আমাদের কারিগরি সহায়তা মেশিনটা আমাদের দিচ্ছে, এমনকি যে নেট সিমটা সেটা পর্যন্ত ব্যাংক কিন্তু আমাদের সাপ্লাই করছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।